চিরকালই দীপাবলি এলে খুব ভেঙে পড়েন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তার প্রাণ কাঁদতে থাকে চারপাশের চারপাই বাচ্চাদের জন্য, যাদের প্রতিপালন করতে গিয়ে নিজেকে কেয়ার গিভার বলেন অভিনেত্রী। তার নিজের বাড়িতেও আছে সেরকম চারজন। দীপাবলিতে প্রদীপ এবং বিভিন্ন ধরনের ইলেকট্রিক ব্যাটারি চালিত আলোর পাশাপাশি পোড়ানো হয় বাজি, শব্দবাজিও পড়ানো হয়। শ্রীলেখার আপত্তি এই শব্দবাজিতেই, কেননা শব্দবাজির আওয়াজের কারণে খুব অসুবিধা হয় চার পেয়ে সন্তানদের। এদিন শ্রীলেখা একটা ভিডিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় এবং সঙ্গে পোস্ট করেছেন চার পেয়ে বিড়াল কুকুরদের ছবি। শব্দবাজির বিকট আওয়াজে অতিষ্ঠ ছোট্ট ছানাগুলোর করুণ পরিণতি শ্রীলেখা অভিযোগ জানিয়েছেন পুলিশের কাছে। লিখেছেন, এই অভিশপ্ত রাত শেষ হবে কখন? তারপর ফরিদেবপুর থানাকে ট্যাগ করেছেন অভিনেত্রী। জানিয়েছেন পুলিশকে জানানো হয়েছে বিষয়টা। বলেছেন, শব্দের এই উৎসব আমি কোনোদিনও উপভোগ করি না, এখনও যে যার থানায় খবর দিন যাতে অবিলম্বে শব্দবাজির ব্যবহার কমিয়ে দেওয়া হয়। বন্ধ হোক এই পৈশাচিক আনন্দ। পশ্চিমবঙ্গ সরকার এই পৈশাচিক আনন্দ মেটানোর জন্য কি পদক্ষেপ করেছে? পশ্চিমবঙ্গ পুলিশই বা কি করছেন? তারপরে তিনি 100 নম্বরে ফোন করে অভিযোগ জানাতে বলেন সকলকে। পরবর্তী পোস্টে শ্রীলেখা ধন্যবাদ জানিয়েছেন কলকাতা পুলিশকে, সময় নষ্ট না করেই শব্দবাজির ব্যবহার বন্ধ করার পদক্ষেপ করেছেন তারা। দর্শক, আপনি কি বলবেন এসব নিয়ে? আমি শ্রীলেখা বলে শ্রীলেখা মিত্রের একটি ইউটিউব চ্যানেল আছে, সেখানেও তিনি গত একদিন দুদিন আগেই একটা পোস্ট দিয়েছিলেন, একই কথাই বলেছিলেন যে আমরা কেয়ার গিভাররা আমরা এগুলো বলছি, অনুরোধ করছি আপনারা শব্দবাজিটা অ্যাভয়েড করবেন। আর এই ধরনের বারবার তিনি বলেই থাকেন, কারণ কুকুর টুকুর এই সমস্ত শ্রীলেখা মিত্র খুব ভালোবাসেন। আপনি কি বলবেন এসব নিয়ে? আপনার মতামত কমেন্ট করে জানান। পরবর্তী আপডেট পেতে নজর রাখুন স্মার্ট দুনিয়ার পর্দায়।